নমস্কার। আজ 19 মে, একটি সকাল, একটি দুপুর, একটি সন্ধ্যা, একটি রাত, যা জগৎজুড়ে বহন করছে নিজ নিজ মাতৃভাষার প্রতি অকৃপণ শ্রদ্ধাঞ্জলি। আর এর উৎস হচ্ছে তৎকালীন আসামের বরাক উপত্যকাতে 1960 সালে আজকের দিনে, অর্থাৎ 19 মে, নিহত হওয়া একজন নয়, দুজন নয়, 11 জন ভাষা শহীদের বীরগাথার মন্থনেরও সেই সব অমর ভাষা শহীদদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে অগাধ ও গভীর শ্রদ্ধার্ঘ নিবেদনের। শুরুতে আমি উত্তম কুমার দেবনাথ আজ 19 মে বরাক উপত্যকায় শহীদ হওয়া সব ভাষা শহীদদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও নতমস্তক প্রণাম। আজ শুধুই বাঙালি হওয়ার আবেগে নয়, একজন ভারতীয় হওয়ার সাথে সাথে গোটা দুনিয়ার বিশ্ব নাগরিক হিসেবে সমস্ত জাতিগোষ্ঠীর মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে 19 মে সম্পর্কে আপনাদের সাথে দুই একটি কথা শেয়ার করব। অনুগ্রহ করে শুনবেন, ধন্যবাদ। যে কোনো আন্দোলনের মানেই হচ্ছে প্রতিবাদের বহিঃপ্রকাশ, আর প্রতিবাদ যখন অস্তিত্বের লড়াই নিয়ে হয় তার তীব্রতা কোনো স্কেল দিয়ে মাপা সম্ভব না ও হতে পারে না। মানব সভ্যতার ইতিহাসে 21 ফেব্রুয়ারি ও 19 মে এমনই দুটি আন্দোলন যা গোটা দুনিয়ার আন্দোলনের মাপকাঠিকে ছাড়িয়ে গেছে। 19 মে ও 21 ফেব্রুয়ারির মধ্যে একটা হিমালয় সমমিল রয়েছে, আর তা হল বাংলা ভাষাকে উজ্জীবিত, জীবিত, প্রবহমান রাখার মরণ বাঁচন লড়াই। আমাদের আজকের প্রজন্মের কাছে এই দুটি দিনের তাৎপর্য আরও বেশি করে প্রচার করা প্রয়োজন। যদিও আজকের ছেলেমেয়েদের মধ্যে বিশেষ কিছু ক্ষেত্রে বৈপরীত্যের আভাস পাওয়া যায়, যেমন ধরুন একটি ছেলে বা মেয়ে তার মা বাবার বা সময়ের নিরিখে, এটাও বলবো অস্তিত্বের লড়াইয়ের ক্ষেত্রে, যে যার ইচ্ছা পূরণের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে, কিন্তু যখন সে বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজবে মেতে ওঠে সে তার মাতৃভাষাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তা বাংলা হোক, ককবরক, চাকমা, মণিপুরি, মগ, রিয়াং, হিন্দি, উড়িয়া, তামিল, কন্নড়, অহমিয়া, আর যে যা বলুক, যত রকমের মাতৃভাষাই হোক না কেন। একটি মজার ব্যাপার বলছি, আমি বেশ কিছু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, কেন্দ্রীয় ও সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি করার অভিজ্ঞতার সুবাদে বলছি, সব ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজ নিজ মাতৃভাষার প্রতি একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি। এই টানটাকে আবার কেউ কেউ বলেন মাদার টাং পোল, আমি বলি এটা হলো প্রাকৃতিক পিপাসা নিজ নিজ মাতৃভাষার প্রতি। ইতিহাস ঘাটলে দেখা যায় যে 1874 সালে অধুনা বাংলাদেশের সিলেট বা শ্রীহট্ট জেলাকে বাংলা বিভাগ থেকে বাদ দিয়ে আসামে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হলো। তারপরেই তুমুল আন্দোলনকে সামাল দিতে তদানীন্তন ভারতের বল্লাট নর্থ ব্রুক শ্রীহট্টে ছুটে এসেছিলেন। ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। ব্রিটিশদের একটি পলিসি সবারই জানা আছে, আর সেটি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভাজন করো আর শাসন করো। ব্রিটিশ সরকার নবগঠিত আসাম যাতে এক ঐক্যবদ্ধ শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে উঠতে না পারে তার জন্য আসামকে দুটি উপত্যকায় ভাগ করে, এই দুই উপত্যকার নাম ছিল আসাম উপত্যকা ও সুরমা উপত্যকা। ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে আসাম উপত্যকা গঠিত হয়। বিশেষভাবে উল্লেখ্য, স্বাধীনতার পরবর্তীতে এক অভিনব পন্থায় শ্রীহট্টকে পাকিস্তানে ঠেলে দেওয়া হয়। দেশ ভাগের পরপরই সিলেট কোন দিকে থাকবে, ভারতে না পাকিস্তানে, এই প্রশ্নে যে গণভোট হয় তাতে দেখা যায় অন্যায়ভাবে শ্রীহট্টকে পাকিস্তানে ঠেলে দেওয়া হয়। এই গণভোটে 52,780 ভোটে শ্রীহট্ট জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই শ্রীহট্ট জেলায় তখন প্রায় 250,000 চা শ্রমিক ছিলেন, যারা
আসাম বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। অথচ শ্রীহট্টের গণভোটের সময় সেখানকার চা শ্রমিকদের ভোটের অধিকার দেওয়া হয়নি। যাই হোক, তৎকালীন কংগ্রেস সরকার চাইলেই অনেক সদর্থক ভূমিকা নিতে পারত। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর প্রিয়ভাজন বিমল প্রসাদ চালিয়া মুখ্যমন্ত্রী হন আসামে। যদিও পূর্বেকার মুখ্যমন্ত্রী বিষ্ণুরাম মেধি নেহরুর মন জয় করতে পারেননি বা ব্যর্থ হয়েছিলেন, এবং বদরপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করার পর বিমল প্রসাদ চালিয়া আসামের মুখ্যমন্ত্রিত্বের গদিতে আসীন হলে বিষ্ণুরমন মেধিকে মাদ্রাজের রাজ্যপাল করে পাঠিয়ে দেওয়া হয়। তবে প্রদেশ কংগ্রেস কমিটিতে ওনার অনুগামীদের প্রাধান্য ছিল বৈকি। তারপর 1960 সালের 22শে এপ্রিল প্রদেশ কংগ্রেস কমিটির সভায় আসামিয়া বা অহমিয়া ভাষাকে আসামের একমাত্র রাজভাষা করতে প্রস্তাব করা হয়। 24 অক্টোবর সেই প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে ওঠে সংগ্রাম কমিটির ডাকে গোটা কাছাড় জেলা জুড়ে আন্দোলন শুরু হয়, এবং তারই ধারাবাহিকতায় আন্দোলনকারীরা 1961 সালের 19শে মে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং শুরু করে। এই আন্দোলন দমন করতে শিলচর রেলওয়ে স্টেশনে আন্দোলনকারীদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। এই গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়, পরে মৃত্যু হয় আরও 2 জনের। প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হন 11 জন। সেই মহান শহীদেরা হলেন কমলা ভট্টাচার্য, যিনি সম্পর্কে ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের মাসিমা হন, এবং এই কিংবদন্তি কমলা ভট্টাচার্যের বোন এখনও জীবিত আছেন এবং উনি আগরতলার কৃষ্ণনগরে সুদীপ্তবাবুর সঙ্গেই আছেন, যদি আমি ভুল না বলে থাকি। যাই হোক, অন্য বরেণ্য শহীদরা হলেন শচীন্দ্রলাল, সুনীল সরকার, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, সুকুমল পুরকায়স্থ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কমিটির নেতৃত্বে বরাক উপত্যকার সর্বত্র যেমন লাগাতার কারফিউ উপেক্ষা করে চলে হাজার হাজার সত্যাগ্রহীর প্রভাত ফেরি, প্রতিবাদ সমাবেশ, তেমনি কমিউনিস্ট পার্টির শিলচর কমিটি এই বর্বর হত্যাকারীদের প্রতিবাদে জনগণকে আবেদন করে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে 7 দিনের কালো ব্যাজ ধারণ করতে হবে, ঘরে ঘরে কালো পতাকা উড্ডীন রাখতে হবে, শহীদ দিবস পালনের একটি তারিখ নির্দিষ্ট করে নিয়ে সেদিন হরতাল, উপোস ও মৌন শোভাযাত্রায় সামিল হতে হবে, দমনপীড়ন নীতির প্রয়োগ বন্ধ রাখতে হবে এবং সঠিক স্বাধীনতা দিতে হবে। কেবল 1961-এর এই শহীদেরাই নন, এই রক্তস্রোত সারা আসামে নানাভাবে বইতে থাকে। ভাষার অধিকারের প্রশ্নে এর পরেও শহীদ হন ভাষা আন্দোলনের 12তম শহীদ বিজন চক্রবর্তী, যার ডাক নাম বাচ্চু। উনি প্রাণ দেন 17 আগস্ট 1972 ইংরেজি। তিনি যুব ফেডারেশনের সক্রিয় সদস্য ছিলেন। এরপর আবার 1986-এর 21শে জুলাই প্রাণ দেন দিব্যেন্দু দাস উর্ফে যিশু। 13তম ও জগন্ময় দেব উর্ফে জগন, যিনি হচ্ছেন 14তম শহীদ। বরাকের সর্বজন স্বীকৃত 15তম শহীদ হচ্ছেন সুদেষ্ণা সিংহ। তিনি মুখ্যত অহমিয়া ভাষা আগ্রাসনের বিরুদ্ধে বিষ্ণুপুরী মণিপুরী ভাষার অধিকারের আন্দোলন আরও অ্যাগ্রেসিভ বা গতিশীল বেগবান করার জন্য প্রাণ দেন 1996-এর 15ই মার্চ বরাকের কলকুলি ঘাট স্টেশনে।
এই 15 জন শহীদদের প্রতি কেবল বরাক উপত্যকার মানুষেরাই নন, দেশ তথা বিশ্ব বঙ্গবাসীরা আজও মাথা নত করেন। আর তাদের ত্যাগ ও আত্মবলিদান থেকে শিক্ষা গ্রহণ করতে চেষ্টা করেন। একথা অনেকেরই জানা, 1960 থেকে 1961 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে 1960-এর সেই রাজ্য ভাষা আইন সংশোধন করায় যে আইন ব্যবস্থা গৃহীত হয় তাতে অবিভক্ত কাছাড় জেলায় বর্তমানে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সমন্বয়ে বরাক উপত্যকার নামে পরিচিত সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। এই সংশোধিত আসাম রাজভাষা আইন অনুসারে এই অঞ্চলে সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক হয়। যাই হোক দর্শক বন্ধুরা, এই হলো গৌরবময় ইতিহাস। আরও আছে, আরও বিস্তারিত আমি আজকে বিস্তৃত বলতে যাচ্ছি না, অনেক দীর্ঘ হয়ে যাবে সেই ইতিহাস। আজ 19 মে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে, ছেলে মেয়ে, ছাত্রছাত্রী প্রত্যেকে এই দিনটির তাৎপর্য তুলে ধরা ও ইউনেস্কো স্বীকৃত বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষা এই গরিমাকে আরও সুদূর প্রসারিত করার। কিন্তু কোনো হীনমন্যতা যেন কাজ না করে, অন্য যে কোনো ভাষার প্রতি আমাদের থাকবে গভীর শ্রদ্ধাবোধ। ইংরেজি যেমন একটি আন্তর্জাতিক ভাষা, তেমনি বাংলা ভাষাকেও আরও সুদূর প্রসারিত করতে হলে আমাদের ফ্লেক্সিবিলিটি, যাতে কোথাও ত্রুটি না থাকে সেদিকে নজর দিতে হবে। আজকের প্রজন্মের কাছে এই ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে আরও বেশি বেশি উৎসাহিত করা, বই পড়া, পত্রপত্রিকা পড়া, বিনা প্রয়োজনে অহরহ ইংরেজির বালাই না করা। আমি আবারও বলছি, বিনা প্রয়োজনে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইংরেজি হচ্ছে পেটের ভাষা, আরও একটু মার্জিতভাবে বললে বোধহয় এটা বলা যায় এটা হচ্ছে ক্যারিয়ার ল্যাঙ্গুয়েজ। সব দিকে নয়, আমাদের শেক্সপিয়ার রয়েছেন, অনেক বড় বড় নোভেলিস্ট রয়েছেন যাদের নোভেল আছে মানবিকতা বোধ এবং আমাদের দৈনন্দিনকার প্রয়োজন বোধে সেই অজস্র কাহিনী কথা, যার থেকে আমাদের অহরহ শিক্ষা নিতে হয়। যাই হোক, তথাপিও প্রাধান্য দিতে গেলে এখনকার সময়ের প্রেক্ষাপটে বলতে হয়, আমি বলি ইংরেজি হচ্ছে আমাদের ক্যারিয়ার ল্যাঙ্গুয়েজ এবং পেটের ভাষাও মননের ভাষা তো বটেই। সেই তথাপি আমার রিকোয়েস্ট থাকবে বিনা প্রয়োজনে ইংরেজির বালাই না করা, কারণ আমাদের বুঝতে হবে প্রত্যেক জাতিগোষ্ঠীর কাছে তার মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। চিন্তা করতে হলে এবং যদি আমরা সামাজিকভাবে শিক্ষাকে আরও বিস্তৃত করতে চাই, এমনকি উচ্চশিক্ষাকেও, সেখানে মাতৃভাষার ভূমিকা অপরিসীম। চলুন আজকের এই গৌরবময় 19 মে আমরা আবারও শপথ নেই আমার ভাইয়ের ভাষা ককবরক ও অন্যান্য ভাষা, আর আমার মায়ের ভাষা বাংলা। আমরা একে অন্যের তরে উভয়ের ভাষাকে সম্মান জানাব ও তার সফল প্রয়োগ করে গোটা বিশ্ববাসীর কাছে আবেদন রাখব প্রত্যেকের মাতৃভাষার গুরুত্ব ও শ্রীবৃদ্ধি ঘটুক, ত্বরান্বিত হোক ও প্রসারিত হোক। পরিশেষে আবারও সমস্ত ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। যতনি হাম্বাই।